فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إلى আপনি জানতে চেয়েছেন দ্বিতীয় তালাক দেওয়ার পরে কত দিনের ভিতরে স্ত্রীকে ফেরত নিতে পারে বা এই তালাকের মেয়াদ কতদিন থাকে বলা যায় এই ছিল মোটামুটি আপনার প্রশ্ন উত্তর হলো তফ প্রথম এবং দ্বিতীয় তালাক এভাবে এক কথায় তালাকের ই তিন মাস তবে পার্থক্য হল এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তালাকে যে প্রথম তালাক এবং দ্বিতীয় তালাকে বলা হয় তালাকের জয়ী বলা অর্থাৎ প্রথম তালাক হলে যদি স্ত্রীকে ইচ্ছা করে তিন ঋতুর মধ্যে ফিরিয়ে নিতে পারবে তিন ঋতু বা তিন মাসের ভিতরে ফিরিয়ে নিতে পারবে ভাবে দুই তালাক যদি দেওয়া হয় স্ত্রী ফেরত তাহলে তিন ঋতুর ভিতরে বা তিন মাসের ভিতরে ফেরত নিতে পারবে আর যদি এই ধরা বাঁধা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তালাকের পর তাহলে তাদের বিবাহ নবায়ন করা লাগবে এগুলো সব করা নেয় আল্লাহ রবানি বলেছেন সোরা বাকার ভিতরে

যাদের হাইজেনা মাস হিসেবে বানা হবে তিন মাস অপেক্ষা করা লাগে মানে তিন মাসের আগে এক তালাক পাত্তা নারী বা দুই তালাক নারী অন্য তিন তালাক নারী অন্য কথা বিয়ে বসতে পারবে না কিন্তু এক তালাকের পরে তার স্বামী ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারবে তখন আর কিছুই লাগবে না ফিরিয়ে না মানে কি বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম স্ত্রীতে আবার ফিরিয়ে নিয়েছি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছি আর বা তার সাথে মেনা আশা করলে কথায় স্বাভাবিক সম্পর্ক বজায় রাখলে এটাকে প্রতি গ্রহণ বলা হয় রাজ আত বলা হয় তো এই রাজ আতের তালাক হলো দুটি রাজিয়ে তালাক আর যেমনি তিন তিন নম্বর তালাক দিয়ে দিবে যথা নিয়মে মহিলাকে তিন মাস অবস্থান করতে হবে ঋতু অবশ্যই কিন্তু এই লোক আর তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে নিজের ইচ্ছায় কারণ তৃতীয় তালাক মানে বড় বাইন তালাক দিয়ে দেওয়া এমত অবস্থায় অন্য কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বিয়ে করে সেও একসময় তালাক দিয়ে দেয় বা সে মারা যায় তো বন বানা ঠাল না তালাক দিয়ে দিল অথবা মারাই গেল সে তাহলে শেষে ওই স্বামীর শেষে ওই স্বামীর পক্ষের ইদ্যত পালন শেষে পূর্বের স্বামীর নিকটে ফিরে আসতে পারবে এবং বিবাহ নবায়ন করে সংসার করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি যে প্রথম এবং দ্বিতীয় তালাকের বিধান একই এটাকে রাজি এই তালাক বলে তিন ঋতু বা তিন মাসের ভিতর ফেরত নিলে কোনো সমস্যা নেই আর পার হয়ে গেলে তাদের বিবাহ নবায়ন করতে হবে এই আর কি